আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আজ আসাম বিধানসভায় 126 বিধায়কের মধ্যে শপথ গ্রহণ করলেন বরাক উপত্যকার 15 জন। কৃষ্ণেন্দুর নেতৃত্বে উন্নয়ন হবে আশায় পাতারকান্দিবাসী, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মাইক্রোফাইন্যান্সের ঋণ মেটাবে রাজ্য সরকার, তবে 1 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া ঋণের টাকা পরিশোধ করবে নাকি 2 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া ঋণের টাকা পরিশোধ হবে, এ সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। লক্ষ্মীপুরে বাজেয়াপ্ত বেআইনি বিলেতি মদ, গ্রেফতার 1। হাইলাকান্দির রাঙ্গাউটি প্রথম খণ্ডের রাস্তাটির সংস্কারে হাত দিল পূর্ত সড়ক বিভাগ, কাজের সূচনা বিধায়ক জাকিরের। অপরাধীদের কাছে ত্রাস আনন্দ মিশ্র, চর্চা সমগ্র রাজ্য জুড়ে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, 1 সপ্তাহের মধ্যে এসএমসি হতে পারে কোভিড হাসপাতাল, যে হারে পজিটিভের সংখ্যা বাড়ছে তাতে বন্ধ হয়ে যেতে পারে সাধারণ রোগীর চিকিৎসাও, বললেন মেডিকেলের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবরুয়া। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত। মাইক্রোফাইন্যান্স কোম্পানি থেকে আসামের মহিলাদের নেওয়া ঋণের টাকা মেটাবে রাজ্য সরকার, তবে 1 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া ঋণের টাকা পরিশোধ করবে নাকি 2 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া ঋণের টাকা পরিশোধ হবে, এ সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জনতা ভবনে বৃহস্পতিবার একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, একটি সংবাদপত্রে লেখা হয়েছে ঋণের টাকা নয়, মাইক্রোফাইন্যান্স কোম্পানি থেকে নেওয়া টাকার সুদ মেটাবার পরিকল্পনা করেছে রাজ্য সরকার, এই খবরের কোনো সত্যতা নেই বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের পূর্বে দরিদ্র মহিলাদের মাইক্রোফাইন্যান্স কোম্পানি থেকে নেওয়া ঋণ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই প্রতিশ্রুতি পূরণ করবে রাজ্য সরকার। রাজ্যে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসা গেরুয়া দলের টিকিটে পাতারকান্দি আসন থেকে জয়লাভ করা বিধায়ক কৃষ্ণেন্দু পাল আজ রাজ্য বিধানসভা অধিবেশনে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন, আর সেখান থেকেই শুরু হয়েছে তার বিধায়কের কার্যকালের দ্বিতীয় ধাপ। এর আগে গতকাল দুপুরবেলা তার কানিশাইলের বাড়ি থেকে মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে পাড়ি দেন। সেই সঙ্গে বৃহত্তর পাতারকান্দিবাসীর প্রত্যাশা পূরণে আগামী 5 বছর তিনি কতটুকু সফলতা অর্জন করতে পারেন সেটাই হবে এখন বড় কথা। এদিকে এই আসনে দ্বিতীয়বারের মতো এক নাগাড়ে 2 বার বিধায়ক নির্বাচিত হওয়ার রেকর্ড নিয়ে তার আজকের এই শপথ গ্রহণ ঘিরে বাদভাঙ্গা উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। তাদের এই আবেগ ও উল্লাস দেখে মনে হচ্ছে জনগণ সত্যিকার অর্থে পরিবর্তন চান, কেননা বিগত 5 বছরের কাজের নিরিখে এবার ভোট চেয়েছিলেন কৃষ্ণেন্দু, আর সেভাবেই তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এই বিধানসভার সঙ্গে প্রায় 10 বছরের অধিক সময় ধরে সম্পর্ক রয়েছে তার। প্রথমে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের ঘনিষ্ঠ হয়ে প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সংসদীয় সচিব মনিলাল গুয়ালার সাজানো বাগানে গেরুয়া দজ লাগিয়ে স্বপ্ন চূর্ণ করেছিলেন কৃষ্ণেন্দু। এবার ঠিক একইভাবে কংগ্রেসের যুবনেতা শচীন সাহু শত চেষ্টা সত্ত্বেও পাতারকান্দি থেকে কৃষ্ণেন্দুকে সরাতে পারেননি। এবার তিনি 2 বারের মতো বিধায়ক নির্বাচিত হওয়ায় সাধারণ মানুষ অনেকে আশার আলো দেখছেন, তাই আগামী আরও 5 বছরে রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন সরকারের 2 নং পাতারকান্দি আসনের গেরুয়া দলের বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাছ থেকে অনেক চাওয়া পাওয়া থাকবে বৃহত্তর পাতারকান্দিবাসীর, এমনটাই মনে করছেন বিজ্ঞ মহল। অপরদিকে অপরাধীদের কাছে ত্রাস আনন্দ, চর্চা গোটা রাজ্যে। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী রূপে শপথ নেওয়ার পর রাজ্যের শাসন ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়। 2 দিনের মধ্যে রাজ্যের অনেক জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপারদের বৃহৎ পরিবর্তন হয়। অনেকে এক জেলা ছেড়ে অন্য জেলার দায়িত্ব সঁপে নেন, কিন্তু ধুবড়ী জেলার পুলিশ সুপারকে নগাঁওয়ে পরিবর্তন এক চর্চার বিষয় হয়ে উঠছে। নিজের কর্ম সম্পাদনে বিশেষ পারদর্শী থাকা আনন্দ মিশ্রকে ধুবড়ীবাসী যেমন আবেগ ও দুঃখের সঙ্গে বিদায় দিয়েছেন,
তেমন নগাঁওবাসী আনন্দের সঙ্গে অভিনন্দন জানিয়েছেন। নগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে গুরুদায়িত্ব সমজে নিয়ে সঙ্গে সঙ্গে জেলার অপরাধীদের ঘুম হারিয়ে দেন মিশ্র। যোগদানের প্রথম দিনেই জনসেবা আরম্ভ করে দ্বিতীয় দিন ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। ড্রাগস গাড়িতে কম্পনের সৃষ্টি করে অবৈধ ব্যবসায়ীদের নিদ্রা হারিয়ে দেন মিশ্র। নগাঁওর এসপি হিসেবে যোগদান করেই মঙ্গলবার নগাঁওয়ে আটকে থাকা কেরলের শতাধিক বাস চালক ও হ্যান্ডিম্যানদের সহায় করার পরই শুরু করেন ড্রাগস বিরোধী অভিযান। বুধবারে নগাঁওর কদমনিতে ড্রাগসের বিরুদ্ধে তীব্র অভিযান চালান আনন্দ মিশ্র। নগাঁও পুলিশের একটা বৃহৎ দলকে সঙ্গে নিয়ে কদমনি বাজারের সিরাজুল ইসলামের ঘরে হঠাৎ অভিযান চালাতে শুরু করেন মিশ্র। এই অভিযানে সিরাজুল ইসলামের ঘর থেকে 136 গ্রাম হেরোইন, 12 প্যাকেট ব্রাউন সুগার ও নগদ ধন জব্দ করেন মিশ্র। ড্রাগসের গাড়িতে পরিণত হওয়া নগাঁওকে ড্রাগস ও অপরাধ মুক্ত করার অঙ্গীকার করেন আনন্দ মিশ্র। তার এই কর্মদক্ষতা সমস্ত আসামের মানুষের ভালোবাসা অর্জন করেছে। এই পুলিশ সুপার আনন্দ মিশ্রা গোটা রাজ্যের অপরাধীদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। কোন জায়গায় কতদিনের জন্য তার পোস্টিং হয় তা নিয়ে আমজনতাদের থেকেও বেশি উৎসুক থাকেন অপরাধ জগতের কাণ্ডারীরা। সরকারের কাছেও আনন্দ মিশ্রা পুলিশ সুপার হিসেবে অত্যন্ত নির্ভরযোগ্য নাম। শুধু রাজ্যেই নয়, রাজ্যের বাইরেও সমান চর্চায় রয়েছেন এই দুধে পুলিশ সুপার। অপরদিকে লক্ষ্মীপুরে বাজেয়াপ্ত বেআইনি বিলেতি মদ গ্রেফতার এক। বেআইনি মদের দোকানে চেয়ে গেছে লক্ষ্মীপুরের বাগান অঞ্চল। সরাসরি লাইসেন্সযুক্ত মদের দোকানের সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে চলছে বেআইনি মদের দোকানগুলি। বিভিন্ন ক্ষেত্র থেকে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার লাবক চা বাগানের এক বেআইনি মদের দোকানদারের হেফাজত থেকে 11 কার্টুন বিলিতি মদ বাজেয়াপ্ত করেন লক্ষ্মীপুরের পুলিশ প্রধান পার্থ প্রতিম দাস। দুপুর 12টা নাগাদ রুটিন চেক আপের সময় AS11K4495 নম্বরের একটি মারুতি ব্যান থেকে ওই কার্টুনগুলি বাজেয়াপ্ত করেন SDPO দাস। কার্টুনগুলিতে 492 বোতল বিলিতি মদ রয়েছে। একই সঙ্গে রূপক পাল ওরফে বুটন নামের এক যুবককে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত বিলিতি মদের বোতলগুলি নিয়ে যাওয়া হচ্ছিল লাবক চা বাগানে। সেখানে বেআইনি মদের দোকান রয়েছে ছেলেটির। অভিযুক্ত রূপমকে লক্ষ্মীপুর থানায় নিয়ে গিয়ে জেরা করছে পুলিশ। অপরদিকে রাঙ্গাউঠি প্রথম খণ্ডের রাস্তাটির সংস্কারে হাত দিল পূর্ত সড়ক বিভাগ। কাজের সূচনা বিধায়ক জাকিরের। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রতনপুর এলাকার রাঙ্গাউঠি প্রথম খণ্ডের রাস্তাটির সংস্কারে হাত দিল পূর্ত সড়ক বিভাগ। দীর্ঘদিন ধরে বেহাল পূর্ত সড়কের মেরামতির জন্য এলাকাবাসী দাবি জানিয়ে আসছিলেন। বিধায়ক নির্বাচিত হয়ে এ ব্যাপারে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো বুধবার রাস্তাটির সংস্কারের কাজের সূচনা করেন হাইলাকান্দি কেন্দ্রের বিধায়ক জাকির হোসেন লস্কর। বিধায়কের নির্দেশে বেহাল রাস্তা পরিদর্শন করে তৎক্ষণাৎ কাজ করার ব্যাপারে তৎপর হন বিভাগীয় কর্তৃপক্ষ। এলাকার যোগাযোগের জন্য এই রাস্তাটি ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। রাস্তাটির বেহাল অব্যবস্থার দরুন এলাকাবাসীরা প্রচণ্ড দুর্ভোগের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে বাধ্য হচ্ছিলেন। বিধায়ক জাকির হোসেন লস্করের এহেন তৎপরতায় স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে রাজ্যের 3টি কারাগারের 138 কয়েদি কোভিড আক্রান্ত। ডিব্রুগড় শিবসাগর এবং মঙ্গলদৈয়ের কেন্দ্রীয় কারাগারের মোট 138 জন কোভিড সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে আক্রান্ত কয়েদিদের পেরোলে মুক্তি দেওয়া নিয়ে ভাবনা চিন্তা চলছে। ইতিমধ্যে আক্রান্তদের একান্তবাসে নেওয়া হয়েছে। প্রাপ্ত খবরে প্রকাশ, বুধবার একদিনে উজান অসমের ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে 52 জন, শিবসাগরের কারাগারে 51 জন এবং মঙ্গলদৈ কেন্দ্রীয় কারাগারের 35 জন কয়েদিকে অতিমারি কোভিডে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। অপরদিকে এক সপ্তাহের মধ্যে SMC হতে পারে কোভিড হাসপাতাল। যে হারে পজিটিভের সংখ্যা বাড়ছে তাতে বন্ধ হয়ে যেতে পারে সাধারণ রোগীর চিকিৎসাও, বললেন অধ্যক্ষ বেজবরুয়া। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর জন্য এই মুহূর্তে খালি নেই ICU-র একটিও শয্যা। বৃহস্পতিবার দিন থেকে ICU-র সব কয়েকটি শয্যা পরিপূর্ণ। যেভাবে পজিটিভের সংখ্যা বাড়ছে তাতে মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহের মধ্যে সাধারণ রোগীর চিকিৎসা বন্ধ হয়ে যাবে। সম্পূর্ণ কোভিড হাসপাতাল করতে বাধ্য হবে মেডিকেল কর্তৃপক্ষ, জানালেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া। তিনি জানান, এক এক করে প্রায় প্রতিটি ওয়ার্ডে শয্যা তৈরি করা হচ্ছে কোভিড রোগীদের জন্য। এই মুহূর্তে প্রসূতি বিভাগের 120টি এবং চক্ষু বিভাগের 50টি শয্যার মধ্যে 25টিতে রয়েছেন কোভিড রোগী।
সার্জারি বিভাগকেও কোভিড রোগীর জন্য তৈরি করা হয়েছে। অধ্যক্ষ বেজবরুয়া জানান, আগামী 31 মে পর্যন্ত গোটা আসামে করোনা এক ভয়াবহ রূপ ধারণ করবে। তার কারণ হচ্ছে এবারের করোনার ওয়েব একসঙ্গে গোটা ভারতবর্ষে ছড়াচ্ছে না। এই মুহূর্তে করোনার ওয়েব উত্তর পূর্বাঞ্চলের দিকে চলছে। 31 মে পর্যন্ত আসাম সহ বরাক উপত্যকার ভয়ঙ্কর সংক্রমণের পরিবেশের মধ্যে থাকবে। যদিও সংক্রমণ আটকানোর জন্য আন্তঃজেলা যাতায়াত ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু বাজারহাটে বর্তমানে যেভাবে ভিড় হয়ে থাকে সেটা অত্যন্ত বিপজ্জনক। করোনার আক্রমণ থেকে বাঁচতে হলে সরকারি নিয়ম মেনেই সবাইকে চলতে হবে, না হলে চরম বিপদ নিশ্চিত। মৃত্যুর সংখ্যা বাড়ার প্রসঙ্গে অধ্যক্ষ জানান, তাতে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে হোম আইসোলেশন। হোম আইসোলেশনে থাকা অবস্থায় অনেকেই নিজের শারীরিক অবস্থার অবনতি ধরতে পারেনি। যখন মেডিকেল কলেজে নিয়ে আসা হয় সে সময় আর করার কিছুই থাকে না। দ্বিতীয় কারণ হচ্ছে অনেকের পজিটিভ ধরা পড়ার পর বিষয়টা লুকিয়ে রেখে দেন, শরীর খারাপ হওয়ার পর আর কোনো রাস্তা থাকে না। এছাড়াও অনেক লোক পজিটিভ ধরা পড়ার পর অবাধে ঘোরাফেরা করেন আর ওইসব লোকের কাছ থেকে সংক্রমণ ছড়াচ্ছে। অধ্যক্ষ সবার কাছে আহ্বান জানিয়েছেন, শারীরিক অসুস্থতা টের পেলেই সঙ্গে সঙ্গে যেন নিকটবর্তী হাসপাতাল কিংবা মেডিকেল কলেজে এসে যাতে পরামর্শ নেন। আজকের বিশেষ